পথ সচেতনতায় ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক সহ স্কুলে কর্মরত সদস্যদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল শামশেরগঞ্জ থানার পুলিশ। বুধবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এবং সাব ট্রাফিক গার্ডের যৌথ প্রচেষ্টায় 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গ্রিন ভ্যালি একাডেমিতে আয়োজিত এই প্রোগ্রামে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন মূলত রাস্তা পারাপার সংক্রান্ত ধারণা, হেলমেট ব্যবহার সহ দুর্ঘটনা রোধে বিভিন্ন বিধি নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার অভিনব উদ্যোগ নেওয়ায় পুলিশের প্রশংসা করেছেন বৃদ্ধজনেরা। পথ সচেতনতার উপরে অর্থাৎ সেফ ড্রাইভ সেফ লাইফের উপরে আজকে ওনারা একটা কর্মশালা টাইপের প্রোগ্রাম একটা করলেন এবং এখানে বাচ্চাদের আমাদের বেশ কিছু গার্জেন উপস্থিত ছিলেন, টিচাররা উপস্থিত ছিলেন এবং তাদেরকে নিয়ে যে পথ চলাচল করতে গিয়ে যে ট্রাফিক রুলস রয়েছে, হেলমেট পরা, জেব্রা ক্রসিং দেখে পার হওয়া, তারপরে যে সিগন্যাল আছে সিগন্যাল সম্পর্কে মানুষের ধারণা, এই বিষয়গুলো নিয়ে ওনারা একটা কর্মশালা টাইপের প্রোগ্রাম করেছেন।